হেলথ সিরিজের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের বিষয়, কিভাবে হস্তমৈথুন করে মেয়েরা বেশি আনন্দ পায়। হস্তমৈথুন বা আত্মমৈথুন, স্বমৈথুন বা সকাম একটি যৌন ক্রিয়া যাতে একজন ব্যক্তি নিজের যৌনাঙ্গ বা অন্যান্য কামোদ্দীপক অঙ্গ প্রত্যঙ্গ, হাত বা অন্য অঙ্গ প্রত্যঙ্গ বা বস্তু দ্বারা আলোড়ন করে কামোদ্দীপ্ত হওয়া বা বিশেষ করে রাগমোচন অর্থাৎ কামোদ্দীপনার চরম পর্যায়ে পৌঁছানোকে বোঝায়। মানুষ ছাড়াও অন্যান্য বন্য ও গৃহপালিত পশু সমৈথন করে থাকে। সমৈথন মূলত সকাম, তবে এতে মানুষের স্বীয় হাতের আঙ্গুলি দ্বারা, খেলনা দ্বারা যেমন কৃত্রিম যোনি বা কৃত্রিম শশী ব্যবহার করা হয়ে থাকে। যোনিদ্বার বা ভালভা এবং ক্লিটোরিয়াস উত্তেজিত করে মূলত মেয়েরা হস্তমৈথুন করে থাকে। হাতের একটি বা দুটি আঙ্গুল বুলিয়ে বা ঘষে সহজে ভালভা বা ক্লিটোরিয়াস উত্তেজিত করা যায়। অনেকে আবার যোনির মধ্যে আঙ্গুল বা অন্য কিছু যেমন ডিলডো, ভাইব্রেটর এমনকি বেগুন প্রবেশ করেও যোনির সামান্য দেয়ালে অবস্থিত জি স্পট উত্তেজিত করে হস্তমৈথুন করে। কিন্তু দুর্ভাগ্যবশত যেহেতু অনেক সংস্কৃতিতে আমাদের মেয়েদের সতীচ্ছেদ বা হাইমেনের উপস্থিতি তার কুমারিত্বের প্রমাণ হিসাবে গণ্য করা হয়, তাই অবিবাহিত মেয়েদের ক্ষেত্রে যোনির মধ্যে কোনো কিছু প্রবেশ করানো ভবিষ্যতের বিয়ের পথে অন্তরায় হতে পারে। এই সকল ক্ষেত্রে হস্তমৈথুনের প্রকৃষ্ট উপায় ক্লিটোরিয়াসে আঙ্গুল বুলিয়ে বা আঙ্গুল দিয়ে ঘষে উত্তেজিত করা। সত্যি কথা বলতে যোনির মধ্যে কোনো কিছু প্রবেশ করিয়ে হস্তমৈথুনের তুলনায় ক্লিটোরিয়াস ঘষে উত্তেজিত করে হস্তমৈথুন করলে অগার্জমের সম্ভাবনা অনেক বেশি। হস্তমৈথুনের সময় এমনিতে যৌনাঙ্গ দিয়ে এক ধরনের তরল ক্ষরিত হয় যা লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। প্রয়োজনে নিজের লালারস কিংবা ভ্যাসলিন জাতীয় লুব্রিকেন্টও ব্যবহার করা যায়। সাধারণত মেয়েরা বিছানায় চিত হয়ে শুয়ে হস্তমৈথুন করে, তবে ইচ্ছে হলে বসে বা দাঁড়িয়ে নীল ডাউন করেও স্নান করার সময় ইত্যাদি যেভাবে সুবিধা হস্তমৈথুন করতে পারে। এমনকি দেখা গেছে জামা কাপড় পরা অবস্থায় বিছানায় উল্টো হয়ে শুয়ে দুটি উরুর মাঝে বালিশ রেখে সেখানে যৌনাঙ্গ ঘষে বা ধারণ অবস্থায় টেবিল ইত্যাদি প্রান্তের সাথে যৌনাঙ্গ ঘষে মেয়েরা হস্তমৈথুন করতে পারে। দুটো উরু ক্রস করে চেয়ারে বসে এক উরুর উপর আর উরু তুলে বসে যদি পায়ের পেশি সংকুচিত করার চেষ্টা করা হয় তাহলে মেয়েরা অনেক যৌন আনন্দ লাভ করে। অনেকে আবার হস্তমৈথুনের সময় স্তনের চুষুকও উত্তেজিত করে থাকে। মোদ্দা কথা, নিজের যৌনাঙ্গ কিভাবে উত্তেজিত করলে সব থেকে বেশি আনন্দ লাভ করা হয় সেটা নিজেকেই খুঁজে বের করতে হবে। আর হস্তমৈথুনের মাধ্যমে এই ভালো লাগার উপায় খুঁজে বের করতে পারলে তা সত্যিকারের মৈথুন বা যৌন সঙ্গমের সময় অনেক কাজে লাগে। তবে একটু ধীরে সুস্থেই হস্তমৈথুন করা উচিত, নচেত যৌনাঙ্গে আঘাত লাগতে পারে। দর্শক, সকল প্রকার যৌন স্বাস্থ্যসেবা সংক্রান্ত টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।